ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে টিপসটা দেবো তো আপনাদের জন্য ভালো ইনফরমেশান রয়েছে, কেননা আমি নিজে এক সময়ে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেনিং করেছিলাম তখন তখন থেকে এখনও পর্যন্ত আমি কি কি ফলো করছি বা কি কীগুলো মেনটেন্স করে আপনাদেরকে চ্যানেলে চলতে হবে আমি সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে বলবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন সেই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো আজকে আমি সেই জন্য ভিডিওটা নিয়ে এলাম, কেননা অনেক যারা ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত ওপেনিং করেননি বা অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে কিভাবে ইউটিউব চ্যানেল ওপেনিং করার পরে আপনাদেরকে কিভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে রুলগুলো, সেগুলো আপনি একটা ভিডিও বানান। তো সেই জন্য আজকে ভাবলাম আপনাদের কাছে সেরকম একটা ভিডিও নিয়ে আসি। তো মেন যে ইউটিউব চ্যানেল আপনারা প্রথমে স্টার্টিং করলেন, আপনারা সব কিছু ডিসক্রিপশান ট্যাগ সব কিছু আপনারা স্টেপ বাই স্টেপ লাগিয়েছেন, কিন্তু তারপরে আপনাদেরকে কী কী ফলো করতে হবে, তো আপনারা আপনাদেরকে আমি মেন স্টেপ যেটা দেব, তো আপনারা যে কোনো একটা আইটেম নিয়ে ভিডিও বানিয়েছেন যে আমি এইটা আমারই ভিডিওর কথা বলছি বা আমি এই ভিডিওটা এইটা নিয়ে আমি বাগিয়েছি বা এইটা ঠিক হবে, ধরুন আমি সাপোজ একটা জিনিস নিয়ে নিচ্ছি তো এটা মাল্টি চার্জার, ধরুন আমি এইটা কিভাবে রিপেয়ার করা হবে, তো কিভাবে আপনারা রিপেয়ার করবেন বা কোথা থেকে প্রবলেম হলে কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন, তো সেই যে ভিডিওটা আপনারা বানিয়েছেন ধরুন, তো সেই ভিডিওটা আপনাদের কোন নামে সার্চ করবে ইউটিউবে, তো আপনাদেরকে সেই জিনিসটা আগে দেখতে হবে আপনারা কী কী নামে সার্চ করলে কোন কোন ভিডিও আসছে বা কী কী টাইটেল লাগানো রয়েছে ভিডিওতে, সেই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে ফলো করতে হবে। তো আমি এতদিন সেগুলো ফলো করছি বা ট্যাগ আমাকে দেখে লাগাতে হচ্ছে যে আমি এইটা থেকে এটা কাজ করছি, এটা থেকে এইটা বা ওইটা থেকে এইটাতে প্রবলেমটা সলিউশন করতে হবে, তো সেই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে দেখতে হবে। তো দেখার পরে আপনারা সেইভাবেই আপনারা ভিডিওর যে টাইটেলটা লিখবেন টাইটেলটা আপনারা ভালো করে লিখবেন, লেখার পরে সেই টাইটেলে আপনাদেরকে তারপরে যে ইনফরমেশানটা আছে সেটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, তো আপনারা টাইটেল আপনারা ভালোভাবে তো লাগিয়েই দিলেন, তো লাগিয়ে দেওয়ার পরে ওই টাইটেলে আপনারা ট্যাগ সার্চ করতে হবে যে এই টাইটেলে কী কী ট্যাগস আসছে বা হাই রেঞ্জে কোন কোন ট্যাগগুলো চলছে। তো ট্যাগের একটি অ্যাপ্লিকেশান রয়েছে সেইটা আপনারা সবাই হয়তো জানেন, তো ট্যাগস অ্যাপসের নাম আমি হয়তো মনে পড়ছে না, তো সেই ট্যাগগুলো আপনারা সার্চ করবেন বা আপনারা যে টাইটেলটা দিয়ে সার্চ করলেন কী কী ট্যাগ দেখাচ্ছে আপনারা ট্যাগ লাগিয়েছেন বা সেই ধরনেরই অন্য টাইটেল একটা দিবেন, দেওয়ার পরে সেই টাইটেলে যে ট্যাগগুলো দেখাবে সেই ট্যাগগুলো আপনারা ট্যাগ করে দেবেন বা আপনারা ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়ে দেবেন বা ডিসক্রিপশানে আপনারা যে টাইটেলটা দিয়ে রয়েছে টাইটেল বা বিভিন্ন রকমের টাইটেল আপনারা 5-10 লাইন লিখে দেবেন পরকে পর, তো এক দুই করে করতে পারবেন বা একসাথেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনাদের। তো এইভাবে আপনারা করলে আপনাদের ভিডিও যে ভাইরাল হওয়ার চান্সটা সব দিকে বেশি থাকে। আর অবশ্যই আপনারা ভুল করবেন না, তো ট্যাগ যখন লাগাবেন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা অবশ্যই ট্যাগে দেবেন, তো যখনই আপনাদের চ্যানেলের নাম সার্চ করবে তখনই আপনার চ্যানেলের নামটা সেখানে শো করবে সবার হাইটে। তো আমার যেরকম আমার যে রিপেয়ারিং যে চ্যানেলটা রয়েছে মোবাইল রিপেয়ারিং যে চ্যানেলটা, তো আপনারা ক্যাপিটালে গণপতি মোবাইল লিখে দেবেন দেখবেন প্রথম লিস্টে আমারই নাম আসবে, আর কারো নাম আসবে না, আমারই চ্যানেলটাই আসবে। তো আরেকটা যেটা আপনাদেরকে ফলো করতে হবে, তো আরেকটা যে মেন জিনিস ফলো আপনাদেরকে যেসব আপনারা ভিডিও বানাবেন, তো বানানোর আগে আপনারা কোনো খারাপ গালি গালাজ ইউজ করবেন না আর কোনো রাফ ভিডিও ইউজ করবেন না, নাহলে আপনাদের কপিরাইট এসে গেলে আপনাদের চ্যানেলেরই আপনারা ক্ষতি করবেন, এছাড়া আপনারা কিছু না হয়তো ভালো ভিউজ পেয়ে যাবেন কিন্তু চ্যানেলের বেশি ক্ষতি হবে। তো এখনও পর্যন্ত আমি কপিরাইট আমার যে রিপেয়ারিং চ্যানেল রয়েছে এখনও পর্যন্ত কপিরাইট বলে কোনো আসেনি কিছু, তো আমার যে চ্যানেলে আমি এই ভিডিওটা আপলোড করলাম এই চ্যানেলে কিন্তু আমার কপিরাইট একবার এসেছিলো, তো আমি কোনো কারণে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই জন্য কপিরাইট এসেছিলো, তো সেইটা আমি টেকনিক্যালভাবে সলভ করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি। তো আপনারা খারাপ কিছু ভিউজ ভিডিও আপলোড করবেন না বা ভালোভাবে আপনারা ভিডিও শ্যুট করুন, আপনারা যেরকম খুশি ভিডিও আপলোড করুন কোনো অসুবিধা নেই। তো আপনারা যে কোনো অডিও বা ভিডিও সং চলবে, হয়তো আপনি ভিডিও বানাচ্ছেন সাইটে চলছে, তো এরকমভাবে করবে না তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, তো নিউ ভিডিও আমি আনবো, তো আমার প্রথম থেকে আজ পর্যন্ত যে
প্রথম থেকে আজ পর্যন্ত যতদিন আমি ভিডিও বানিয়েছি ততদিন আমার এখনও পর্যন্ত কিছু প্রবলেম হয়নি। তো আপনারা চাইলে আপনারা ভিডিও বানাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।